সাগর পৌরসভার সম্মুখত শিবসাগর সচেতন নাগরিক আমি আজি সমবেত হয়েছি। আমার লক্ষ্য হয়েছে আজি মানে উপস্থিত হওয়ার বর্তমান পৌরসভায় যে অত্যাধিক করর বোঝা জনসাধারণের উপর এড়ি দিব বিচারিছে, গতি আমি অতি ক্ষুণ্ণ হয়েছ। আমি এই ক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরক আমি অনুরোধ জানাও, কর আরোপ করলে তো নহব, কর পরিশোধ করবো পারিব লাগিব। বর্তমান সময়ত ব্যবসায় বাণিজ্যর পর আরম্ভ করে বিভিন্ন দিকত জনসাধারণ কুঙা হয়ে গেছে, মূল্য বৃদ্ধিও বাড়িছে। আমি পৌরসভাখন চলাব লাগিব, পৌরসভা চলি থাকিব লাগিব, কিন্তু জনামতে পৌরসভায় এতিয়াও 3 কোটির অধিক টাকা জনসাধারণের পর সংগ্রহ করবলে এতিয়াও বাকি আছে। যা নবনির্মিত ঘর আছে সেইবিল কর আরোপ করক, কর সংগ্রহ করক, পৌরসভাখন চলিব লাগিব। আমি এই ক্ষেত্রে একমত, কিন্তু বর্তমান যে অত্যাধিক ধরনের কর বোঝা জাপি দিছে জনসাধারণক, এই আমি তীব্র প্রতিবাদ জানাইছো। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরক আমি অনুরোধ জানাইছো, তেখেতের বিচক্ষণতার তেখেতে যিখিনি ক্ষেত্রে ইমান বলিষ্ঠ পদক্ষেপ হাতত লৈ আছে, তেখেত সকলে জনসাধারণের প্রতি লক্ষ্য রাখি এই ক্ষেত্রে তেখেতে একটা বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করব। জনসাধারণে বহন করব পৰা করহে তেখেতে যাতে ধার্য করে, পূর্ব নির্ধারিত করকে আমি বাহাল রাখিবৰ বাবে অনুরোধ জানাইছো। আর যি অনাদায় হয়ে আছে সেই কর সমূহ সংগ্রহ করবর কারণে নবনির্মিত যিখিনি ঘর বহুত নির্মাণ হয়ে আছে সেইবিলাকৰ ক্ষেত্রে কর সংগ্রহ করক, আর পৌরসভায় জনসাধারণক সকাহ দিয়ক। আর আমি সরকারের সর্বতোপ্রকার মঙ্গল কামনা করছো। আমি তেখেতক অনুরোধ জানাও যে তেখেতে এই ক্ষেত্রে তেখেতে আমার একটা বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে জনসাধারণক করদাতা রাইজক সকাহ দিব। এনেদরে যদি অত্যাধিক কর সংগ্রহ করে উন্নয়নের আগ্রহ বজায় বিজেপি নেতৃত্বাধীন সরকারখনের পরিবর্তনের এয়াই নাকি স্লোগান বলে বিভিন্ন শিবসাগর পৌরসভার সম্মুখত শিবসাগর সচেতন নাগরিক আমি আজি সমবেত হয়েছি। আমার লক্ষ্য হয়েছে আজি মানে উপস্থিত হওয়ার বর্তমান পৌরসভায় যে অত্যাধিক করর বোঝা জনসাধারণের উপর এড়ি দিব বিচারিছে, গতি আমি অতি ক্ষুণ্ণ হয়েছো। আমি এই ক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরক আমি অনুরোধ জানাও, কর আরোপ করলে তো নহব, কর পরিশোধ করবো পারিব লাগিব। বর্তমান সময়ত ব্যবসায় বাণিজ্যর পর আরম্ভ করে বিভিন্ন দিকত জনসাধারণ কুঙা হয়ে গেছে, মূল্য বৃদ্ধিও বাড়িছে। আমি পৌরসভাখন চলাব লাগিব, পৌরসভা চলি থাকিব লাগিব, কিন্তু জনামতে পৌরসভায় এতিয়াও 3 কোটির অধিক টাকা জনসাধারণের পর সংগ্রহ করবলে এতিয়াও বাকি আছে। যা নবনির্মিত ঘর আছে সেইবিল কর আরোপ করক, কর সংগ্রহ করক, পৌরসভাখন চলিব লাগিব। আমি এই ক্ষেত্রে একমত, কিন্তু বর্তমান যে অত্যাধিক ধরনের কর বোঝা জাপি দিছে জনসাধারণক, এই আমি তীব্র প্রতিবাদ জানাইছো। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরক আমি অনুরোধ জানাইছো, তেখেতের বিচক্ষণতার তেখেতে যিখিনি ক্ষেত্রে ইমান বলিষ্ঠ পদক্ষেপ হাতত লৈ আছে, তেখেত সকলে জনসাধারণের প্রতি লক্ষ্য রাখি এই ক্ষেত্রে তেখেতে একটা বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করব। জনসাধারণে বহন করব পৰা করহে তেখেতে যাতে ধার্য করে, পূর্ব নির্ধারিত করকে আমি বাহাল রাখিবৰ বাবে অনুরোধ জানাইছো। আর যি অনাদায় হয়ে আছে সেই কর সমূহ সংগ্রহ করবর কারণে নবনির্মিত যিখিনি ঘর বহুত নির্মাণ হয়ে আছে সেইবিলাকৰ ক্ষেত্রে কর সংগ্রহ করক, আর পৌরসভায় জনসাধারণক সকাহ দিয়ক। আর আমি সরকারের সর্বতোপ্রকার মঙ্গল কামনা করছো। আমি তেখেতক অনুরোধ জানাও যে তেখেতে এই ক্ষেত্রে তেখেতে আমার একটা বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে জনসাধারণক করদাতা রাইজক সকাহ দিব।
10 নম্বর ওয়ার্ডলৈকে ভিতরে এখন তালিকা মারি দিছে ইয়া গৰৰ জি